ওকে সো এখন আপনার সাথে একটা ছোট গেম খেলবো আপনার কানে হেডফোন দেওয়া থাকবে গান প্লে হবে কিছু ওয়ার্ড লিপ সিং করবো গেস করতে হবে ওকে ওকে সঞ্জিদা সঞ্জিদা ওকে ফাইন রেডি ফ্যাশনিস্তা 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 হুতিজা কলিজা হুতিজা আচ্ছা আমি লাস্ট এপিসোডেও আপনাদেরকে এরকম কিছু ওয়ার্ড দিয়েছিলাম যেগুলোর যদি আপনারা জানেন এরকম আঞ্চলিক ওয়ার্ডগুলো তাহলে আমাকে নিচে জানিয়ে দিন হুতিজা এটা কোন অঞ্চলের একটা ওয়ার্ড হুতিজা কলিজা নেক্সট ব্র্যান্ড প্রমোটার ব্র্যান্ড প্রমোটার পামকিন পামকিন বেইনাহাল বেইনাহাল বেইনা হাল কি বেইনা কি বেইনাহাল বেইনালাল হাল আল হাল বেইনাহাল বেইনাহাল এটা কি আপনি কেমনে পারলেন আপনি কিভাবে পারেন আচ্ছা আপনারা জানিয়ে দেন এই ওয়ার্ডগুলো কোন অঞ্চলের এবং এটার মানে কি কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি কন্টর 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 কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সাল ভার্সি কন্ট্রোভার্সি ওকে চ্যাংরা চ্যাংরা খ্যাত চ্যাংরা 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 ট্যাংরা চ্যাংরা চ্যাংটা চ্যাংরা ট্যাংরা চ্যাংরা চ্যাংরা ওকে ও গড লটকন 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 মাই ফেভারিট ও মাই গড ভাইরাল ফায়ার ভাইরাল ভাইরাল ওকে ও একটা পারে নাই না হুতিজা কলিজা হুতি হুতিজা খুতিজা হুতি কুতিজা এটা কি কথা ওকে আচ্ছা আপু এটা কি ছিল লাস্ট আচ্ছা আমি হয়েছি কি আমি যখন র্যান্ডম ওয়ার্ডগুলো নেই সবাই পেরে যায় তো আমি যেটা করেছি হচ্ছে বিভিন্ন জেলার ওয়ার্ডগুলো নেওয়া ট্রাই করেছি যেগুলো হচ্ছে যেমন হুতিজা যেটা হুতিজা কি শুয়ে যা শুয়ে পড় ও মাই গড আচ্ছা তো এটা হচ্ছে নোয়াখালীর একটা ওয়ার্ড আচ্ছা আচ্ছা তো ওই বাকি ওয়ার্ডগুলো হচ্ছে এক একটা এক এক অঞ্চলের ওয়ার্ড তো আমি এগুলো ট্রাই করেছি দেখেন আপনার কাছে কিন্তু এটা আনকমন লেগেছে যার কারণে আপনি পারেন নাই তো কমন থাকলে হয়ে যায় কি সবাই পারে আমি কোনটা কোনটা পারি নাই এই শুধু এটাই হুতিজা রাইট হুতিজা আচ্ছা মজার কথা হচ্ছে আমি যখন চট্টগ্রামে গিয়েছিলাম একটা ব্র্যান্ড ওপেনিং এ সো ওখানে আমার তো চট্টগ্রামে হিউজ ফ্যান বেজ ওরা যে এসে প্রথম আমি চার পাঁচবার গিয়েছি এখন পর্যন্ত ওরা এসে যে আমার সাথে কথা বলে আল্লাহ আমি তো মাঝে মাঝে মনে হয় আমি আরবি ভাষা বলছি নাকি কি ভাষা বলছি আমি বুঝতে পারি না কেন বাট আস্তে আস্তে আমার একটু শিখেছি আমাদের বাসায় যেটা হয় ছোটবেলা থেকে মানে অনেক সময় থাকে না যে মানে আমি একটু শুদ্ধ ভাষায় বলার চেষ্টা করি লাইভে কথা অ্যাকচুয়ালি আমি বাসায়ও এরকম বাসায় হচ্ছে গিয়ে মানে আমার আব্বু আম্মু দুজনে যেহেতু গভর্নমেন্ট জব করে করতো আব্বু সো যেটা হয়েছে আমি অনেক জায়গায় গিয়েছি অনেক জায়গায় আমার যাওয়া হয়েছে কিন্তু আম্মুর স্ট্রিক্ট রুলস ছিল এরকম যে যেখানেই তুমি যাও বাবা তোমাকে সুন্দর করে কথা বলতে হবে কারণ আমি আমি ছোটোবেলায় তখন আমি ক্লাস ওয়ানে পড়ি আমি চট্টগ্রামে গিয়ে লিটারালি এক মাসের মধ্যে চট্টগ্রামের ভাষা এমন শিখেছিলাম যে মানে আমি শুদ্ধ ভাষায় কথাই মানে নর্মাল ভাষায় কথাই বলতে পারতাম না মানে এমনি কথা বলতাম ভাষায় এমন মার খেয়েছি ভাষায় যে তারপরে যে ভুলেছি এখন তো বললেও পারি না এই অবস্থা আর কি মানে ভাষায় সারাক্ষণই এইটা যে মানে যেমন আমরা কথা কথা বলি কোর্সে এটা বলি না বাসায় কোর্সে কি মানে বাসা থেকেই মাই মানে অনেকে ভাবে কি যে এ শুদ্ধ ভাষায় কথা বলে অনেকে পছায় এটা ইনফ্যাক্ট যে লাইভ এসে শুদ্ধ ভাষায় কথা বলে বাট অ্যাকচুয়ালি বাসায় যে মানে এটা আমি জানি না আর কারোর ক্ষেত্রে হয় কিনা বাট আমার এখনও আমি যদি লাইভেও যদি কোনোদিন ভুলেও কোর্সে বলি আমার ফোন চলে আসে বাসায় থেকে যে কোর্সে কি করেছে আচ্ছা সরি 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 এই আর কি আপনি বেইনাহাল একটা বলেছিলাম চ্যাংরা লটকন চ্যাংরা চ্যাংরা মানে কি
কমেন্টে জানিয়ে দিবে ওকে কমেন্টে জানিয়ে দিবে পরে জানিয়ে দিবে আমি তো বলেছি চ্যাংটা মনে হয় আল্লাহ তারপরে আচ্ছা আমি এটা শেষ হলে আপনাকে জানিয়ে দেবো আচ্ছা ঠিক আছে ওকে